হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু নজুল ফর ইউ। তো আমাদের আজকের বিষয় হচ্ছে যে জব বয়, জব বয় থেকে আমরা কীভাবে ইনকাম করব। তো জব বয় থেকে আপনারা প্রতিদিন $5 থেকে $10 ইজিলি ইনকাম করতে পারবেন। তো এই প্রসেসটা আমি আপনাদের আজকে দেখিয়ে দিব কীভাবে আপনারা $5 থেকে $10 প্রত্যেক দিন ইনকাম করতে পারবেন। তো এর জন্য ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন, আর যারা যারা নতুন ভিউয়ার্স আছেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশেই থাকুন। তো গাইজ, $5 থেকে $10 কিন্তু এই সাইড থেকে ইনকাম করা কোনো ব্যাপার না, বাট আপনাকে কাজ করতে হবে। কাজ করলে এই $5 থেকে $10 ইনকাম করতে কোনো ব্যাপার না, আরও বেশি আপনারা ইনকাম করতে পারবেন। সো আমি দেখিয়ে দিব কীভাবে কী করতে হবে আপনাদের। তো এই সাইটে কীরকম কাজ থাকবে এটা জানা জরুরি। এই সাইটে সাধারণত জব, মাইক্রো জবের মতো ছোটো ছোটো জব থাকে। আমি এর আগে একটি ভিডিও দিয়েছি, দেখতে পারেন গিয়ে, মাইক্রো জব। এই সাইটেরও সিমিলার সাইট, বাট এটিতে একটু ডিফারেন্স আছে। আপনারা এই সাইট থেকে অ্যাফিলিয়েটও করতে পারবেন, আপনারা ইনকামও অনেক অ্যাড দেওয়া আছে এখান থেকে ইনকাম করতে পারবেন। তো এখানে হচ্ছে যে অনেকজন আছে, মনে করেন তার ফেসবুকের লাইক চায়, ফেসবুকের লাইকের জন্য আপনাকে ফেসবুকে লাইক দিতে হবে। লাইক দেওয়ার পরে একটা স্ক্রিনশট দিলেন, দেওয়ার পরে আপনার এটা অ্যাপ্রুভ হওয়ার পরে এটা ইনকাম শুরু, ইনকাম দিবে এরা। তো এরকম অনেক আছে যে মনে করেন আপনার কোনো ওয়েবসাইট ভিজিট করার জন্য বলবে, ওয়েবসাইট ভিজিট করবেন, করার পরে একটা স্ক্রিনশট চাইবে, স্ক্রিনশট দিয়ে দিবেন। ওরা রিকোয়ারমেন্টে যা চাইবে আপনাকে তা দিতে হবে। তো এরকম আপনারা ইনকাম করতে পারবেন। তো চলুন আমরা ডিসপ্লেতে চলে যাই, কীরকম কাজ করতে হবে এবং কীরকম পেমেন্ট আমরা পাবো এসব নিয়ে বিস্তারিত আমি এখানেই আলোচনা করব। তো প্লিজ ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন, আর যারা যারা আমাদের চ্যানেলে নতুন ভিউয়ার্স আছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশেই থাকুন। তো আপনাদের উৎসাহ পেলে আমরা ভিডিও দিতে প্রস্তুত থাকবো। তো চলুন আমরা ডিসপ্লেতে চলে যাই। তো ভিউয়ার্স, আমরা চলে আসলাম আমাদের স্ক্রিনে। তো আমরা এখন দেখে নিব কীভাবে জব বয়তে রেজিস্ট্রেশন করতে হয়, কীভাবে কাজ করতে হয় এবং এটার পেমেন্ট মেথডগুলো বিস্তারিত সব কিছু আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো যেহেতু সব কিছু নিয়ে আলোচনা করব তাই ভিডিওটি একটু লং হতে পারে। তো প্লিজ ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন, না দেখলে আপনারা বুঝতে পারবেন না কীভাবে কী করতে হবে। তো চলুন আমরা শুরু করি। প্রথমে আমরা যখন একটা ব্রাউজারে চলে যাব, যাওয়ার পরে আমরা জব বয় সাইটে চলে যাব। সাইটে চলে যাওয়ার পর আমাদের ইন্টারফেসটা এরকম আসবে। দেখুন জব বয় এখানে, দেখুন ইউএসএ ওয়ার্কার আছে 45,000-এর উপরে, ইন্টারন্যাশনাল ওয়ার্কার আছে 2,80,000-এর 79,000-এর উপরে এবং অনলাইন ওয়ার্কার আছে 91। তো এটার ইন্টারফেসটা এরকম হচ্ছে। দেখুন এখানে নিচে যদি আমরা চলে আসি তাহলে দেখুন রিসেন্ট ক্রিয়েটেড ট্যাক্স আছে এখানে। এই দেখুন এই জবগুলা রিসেন্টের জবগুলোতে ট্যাক্সগুলো দেওয়া হয়েছে। দেখুন এখানে রেজিস্ট্রেশনে অ্যাকাউন্ট, ডাউনলোড দ্য গেম এসব দেওয়া আছে। আপনারা চাইলে ওটা মোবাইল দিয়ে করতে পারেন, যেগুলো সিলেকশনের জন্য বলে এগুলো মোবাইল দিয়ে করা ভালো। তো আপনি দুইটা দিয়ে করতে পারবেন কাজগুলো। তো দেখুন কাজগুলো তাকে ওয়ার্ক আর্ন ওয়ার অফার ইন অনলাইন জব, এখানে দেখুন ফেসবুক, ইউটিউব, টুইটার, গুগল, ডাউনলোড, ইনস্টলেশন, রাইট এ কমেন্ট, রাইট এ আর্টিকেল, সাইন আপ, বুট রেড, সার্চ ক্লিক, বুকমার্কস, ফোরামস। তো এই টাইপের জবগুলো এখানে পাবেন। তো এখানে দেখুন আপনি চাইলে এখানে দেখুন এখান থেকে আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন, গেট স্টার্ট নাও এখান থেকে করতে পারবেন, বা এখান থেকে দেখুন সাইন আপ আছে এখান থেকে করতে পারবেন, বা আপনি এখানে সাইন ইনে গিয়েও করতে পারবেন। তো আমরা যেহেতু ইন্টারফেসে চলে আসছি সেহেতু আমরা এখান থেকে করে নেব। আমাদের এখানে দেখুন কী কী প্রয়োজন হবে, সাইন আপ জব বয়, ভেরিফাই ইউর ইমেইল, ফাইন্ড এ জব, সাবমিট ইউর প্রুফ, মানে আপনার যে কাজকর্ম এটা সাবমিট করতে হবে, রিসিভ ফান্ড। তো চলুন আমরা রেজিস্ট্রেশন করে নিই, সাইন আপ করে দেখে নিই আমরা কীভাবে সাইন আপ করতে হয়। তো আমরা এখানে আসার পর দেখুন এখানে লগ ইন দেখাচ্ছে, যারা যে আমাদের দুদিন অ্যাকাউন্ট থাকে তাহলে আপনারা এখানে সাইন ইন করে নেবেন, আর আমরা যেহেতু নতুন যারা যারা আমরা এখানে রেজিস্টারে এসে আমরা এসব ফিল আপ করে নেব। তো আমি আপনাদের জন্য দেখানোর জন্য ডেমো একটা অ্যাকাউন্ট খুলে নিচ্ছি। ইওর ফুল নেম, এখানে ফুল নেম দিতে হবে আপনার, এখানে বার্থ ডেট, আপনার বার্থ ডেট যেটা সেটা দিয়ে দিবেন। আপনারা চেষ্টা করবেন আপনার আইডি কার্ডের সাথে সব কিছু মিল রেখে দেওয়ার জন্য, এতে আপনাদের কখনো ভেরিফিকেশনের যদি প্রয়োজন হয় তাতে তাতে আপনাদের কোনো প্রবলেম হবে না। তো এখানে দিয়ে দিলেন, এখানে আমার ওয়ার্ক স্যাম্পলের জন্য একটি ইমেল আছে, আমি ইমেলটা দিয়ে দিব। সরি, আপনাদের দেখানোর জন্য এই ইমেলটা আমি ক্রিয়েট করেছিলাম। তো ইমেলটা দিয়ে দিবেন, তারপর আপনার পাসওয়ার্ড দিবেন, এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড আপনারা দিয়ে দিবেন।
তারপরে এখানে জেন্ডার, আপনি যে জেন্ডার ফিমেল হলে ফিমেল, মেল হলে মেল দিয়ে দিবেন। এটা আপনার কান্ট্রি, কোন কান্ট্রিতে আপনি আছেন সে কান্ট্রি আপনার কান্ট্রির নাম দিয়ে দিবেন। আমরা যেহেতু বাংলাদেশ, বাংলাদেশ দেব। এখানে স্টেট, আপনার স্টেটটা কোথায় হবে, আপনি কোন স্টেটে আছেন এটা দিবেন। এটা আপনার সেম স্টেট দিবেন এবং এখানে এসে আই এগ্রি উইথ এই দুইটা আপনারা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে দেখুন এখানে ক্যাপচা আছে, এই ক্যাপচাটা পূরণ করুন, আই এম নট রোবট। এখানে এসে আপনি এটাতে ক্লিক করবেন। তো এখানে ক্যাপচা হওয়ার পর, সম্পূর্ণ ডিটেলস দেওয়ার পর আপনারা এখানে সাইন আপ করে নেবেন। এখানে সাইন আপ করার পরে দেখুন আপনাদের বলছে ভেরিফাই ইউর ইমেল অ্যাকাউন্ট। তো আপনার এখানে ইমেল অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে, ওরা একটা ভেরিফিকেশন লিঙ্ক আপনার ইমেলে দিয়ে দিছে, তো এটা থেকে আপনারা ভেরিফাই করতে হবে। তো আমরা যাই আমার যে অ্যাকাউন্টটা আছে এটাতে গিয়ে, এই দেখুন জব বয় ভেরিফিকেশন ইমেল চলে আসছে আমাদের। তো এই ভেরিফিকেশন মেলে ক্লিক করলে আমাদের ভেরিফিকেশন হয়ে যাবে, যেহেতু আমার অনসাই করা। এখানে এসে এখানে চাইলে আপনি ক্লিক করে ভেরিফিকেশন করতে পারেন, মেল ভেরিফিকেশন করতে পারেন। ক্লিক করার সাথে সাথে আপনাদের এরকম দেখাবে ইন্টারফেস, এরকম চলে আসবে, অর্থাৎ আপনার অ্যাকাউন্টটা ভেরিফিকেশন হয়ে গেছে। এখন দেখুন কি বলছে, ওয়ার্নিং প্লিজ টেক এ মোমেন্ট ফিল ইওর অ্যাড্রেস ডিটেলস লোকেশন আন্ডার সেটিং। তো আপনার এই সেটিংটা করতে হবে বলছে ওরা, তো চাইলে আপনি করতে পারেন। এখন আমরা যদি আমাদের ভারতে যাই, চলে যাই, এখানে দেখবেন আপনারা, দেখুন এখানে আমার নাম চলে আসছে, আমার একটা ইউজার আইডি, ইউজার আইডি দিচ্ছে। এখানে ইউজার ডিটেলস হচ্ছে ব্যালেন্স আমার কত, সাকসেস রেট, এখানে কিন্তু আপনাদের সাকসেস রেটটা আসবে, আপনি যে কাজ করবেন এই কাজটার উপর সাকসেস রেট দিবে, স্যাটিসফাইড। অর্থাৎ এখানে যদি দেখুন এখানে মাইনাস জিরো, মাইনাস প্লাস জিরো, অর্থাৎ আপনার যদি কাজে কোনো ভুল হয় তাহলে এখানে আপনাদের মাইনাস দিয়ে দিবে, আর যদি আপনাদের কাজ ভালো হয় তাহলে এখানে প্লাস চলে আসবে। টোটাল ক্যাম্পেইনের আপনি ক্যাম্পেইন তৈরি করেন তাহলে এখানে আসবে, ক্যাম্পেইন বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করবো আপনাদের পরবর্তীতে। তো আমরা যেহেতু আমাদের অ্যাকাউন্টে চলে যাব, সেহেতু আমরা এখানে এসে আমাদের অ্যাকাউন্ট সেটিংয়ে চলে যাব। এখানে গেলে আমাদের সম্পূর্ণ ডিটেলস আবার আমরা দেখতে পারবো। দেখুন এখানে বলছে ওরা সম্পূর্ণ অ্যাড্রেসটা দেওয়ার জন্য, এই দেখুন এখানে যে অ্যাড্রেস আমার রয়েছে এই অ্যাড্রেসটা ফিল আপ করার জন্য বলছে। তো অ্যাড্রেসটা আপনারা ফিল আপ করে দেবেন, অ্যাড্রেস ওয়ান, অ্যাড্রেস টু, জিপ কোড এসব আপনারা সিলেক্ট করে দিবেন। তো এসব সিলেক্ট করার পরে আপনারা আবার অ্যাকাউন্টে চলে যাবেন। এখানে ডিপোজিট এসব নিয়ে আমি পরবর্তীতে আপনাদের আলোচনা করছি, আপনাদের কাজ সম্পর্কে আমি আলোচনা করে দিই। তো এখানে আসার পর আপনারা দেখবেন যে উপরে আছে হোম, হোমে চলে গিয়ে আমরা হোমে চলে যাব। এখানে হচ্ছে ফাইন্ড জব, আমাদের মেইন কাজটা হচ্ছে ফাইন্ড জবে। এখানে ফাইন্ড জব দিলে আমাদের যে জন্য যে যে জব আছে এই জবগুলো আমরা পেয়ে যাব। পোস্টে জব, আপনি যদি চান কোনো ধরনের জব দিতে, মানে এই যে জবগুলো আছে এই জবগুলো আপনি নিজে দিতে চান, তাহলে পোস্টে জবে চলে যান। হেল্পে চলে যাওয়ার পরে আপনাদের যে কোনো কিছু প্রয়োজন হলে এখানে হেল্পে বলে দিয়েছে। আর এখানে হচ্ছে যে ইউজার মেনু, এখানে আপনার দেখুন জব ইন ইনফরমেশন প্রসেস অ্যাভেলেবল জব, জব কমপ্লিট, যে জবগুলো আপনারা কমপ্লিট করেছেন, আপনার যদি ক্যাম্পেইন থাকে তাহলে ক্যাম্পেইন, ডিপোজিট, উইথড্র, রেফার, এটা বুঝিয়ে দেবো আপনাদের পরবর্তীতে। তো আমরা যেহেতু আমরা জবের বিষয়ে জানবো কীভাবে কাজ করতে হয়, তো আমরা ফাইন্ডে জবে দিব। ফাইন্ডে যাওয়ার পর আমাদের এরকম ছুটে আসবে জব অ্যাভেলেবল টু ইউ, আমাদের জন্য এই জবগুলো আছে। তো আপনাদের শুরুতে বলছিলাম যে ফেসবুকের মতোই, ফেসবুক রেজিস্ট্রেশন করা বা এসব ইজিলি কাজগুলো আপনাদের থাকে। তো আমরা দেখি এখানে দেখুন রেজিস্টার $4, রেজিস্টার অ্যান্ড KYC প্লাস $4 ফ্রি। আপনি যদি রেজিস্টার করেন এবং KYC ফিল আপ করেন, মানে ভেরিফিকেশন করেন SIT গিয়ে, তাহলে আপনাকে $4 SIT ফ্রি দিবে। আর এটা করার কারণে আপনি পাবেন দেখুন 0.38 পাবেন আপনারা। আর এখানে অ্যাপ্লিকেশনস দেখুন 30টা করা সাইজে, 30টার মধ্যে 6টা অলরেডি হয়ে গেছে। তো এবং আরও আছে দেখুন এখানে ইনস্টল অ্যান্ড রিভিউ দ্য অ্যাপস, এটা আইফোনের জন্য অনলি, যদি আইফোন থাকে তাহলে আইফোনে করতে পারবেন। এটা দেখুন আপনাদের 0.35 দিবে, এটা 200 জন অ্যাপ্লাই করছে, 200 জনের মধ্যে 191 জন অ্যাপ্লাই করছে, অর্থাৎ এরা রিকোয়ারমেন্ট হচ্ছে 200 জন, 200 জনের মধ্যে 191 জনে করে দিচ্ছে। এরকম কাজগুলো থাকে, ইনস্টলেশন যেগুলো থাকবে আপনারা ট্রাই করবেন মোবাইল দিয়ে করার জন্য, আর মোবাইল দিয়ে ইনস্টলেশন করতে হবে, করলে এটার জন্য ভালো ইনকাম আছে। তো দেখুন তারপরে এরকম আরও আছে অনেক, রেজিস্ট্রেশন অ্যাকাউন্ট ডাউনলোড দ্য গেম PC অনলি, দেখুন PC তে দিচ্ছে, এটা 29 সেন্ট দিচ্ছে। রেজিস্ট্রেশন এ
অ্যাকাউন্ট, এটা তো বললাম। দেখুন সাইন সিম্পল ডেটিং ওয়েবসাইট সাইন আপ অ্যান্ড ফাস্ট প্লেয়িং, তো এটা করার পরে আপনারা 25 পাবেন। এরকম অনেক আছে, যেমন সাইন আপ কেওয়াইসি করতে হবে, রেজিস্ট্রেশন কেওয়াইসি করতে হবে, ফ্লো জব বয় অন টুইটার, মানে এই ফ্লো জব বয় টুইটারে যদি করেন আপনারা, টুইটার অ্যাকাউন্ট করার পরে আপনারা ফলো যদি করেন তাহলে আপনার পাবেন 20 সেন্ট। সাইন আপ অ্যান্ড গেট মানি, সাইন আপ করলে আপনারা এত পাবেন। তো এরকম সব জব সাইন আপের মতো জব এখানে আপনাদের আরো ডিটেলস দেখা, যে কোনো এখানে গুগল সার্চ অ্যান্ড ক্লিক, গুগল সার্চ অ্যান্ড ক্লিক করার পরে আপনারা এখানে 1 মিনিট লাগবে এবং 10 সেন্ট পেয়ে যাবেন এখানে। এরকম আরো আছে হিউজ পরিমাণ। দেখুন এখানে ওয়েবসাইট ভিউ অ্যান্ড অ্যাড ক্লিক, ওয়েবসাইট অ্যাড করার পরে অ্যাড ক্লিক করার সাথে সাথে আপনারা 10 সেন্ট পেয়ে যান। তো এরকম ইজি কাজ, অনেক হিউজ পরিমাণ কাজ। দেখুন এখানে এখান থেকে $5 থেকে $10 দৈনিক ইনকাম করা কোনো কষ্টের বিষয় না। আপনারা দুই তিন ঘন্টা কাজ করলে এখান থেকে $5 থেকে $10 উপরে ইনকাম করতে পারেন। দেখুন কিরকম কাজ আছে, হিউজ পরিমাণ কাজ আছে। এই কাজগুলো আপনারা দৈনিক কমপ্লিট করতে পারেন, তাহলে প্রতিদিন আপনাদের $5 থেকে $10 উপরে এখান থেকে ইনকাম করতে পারবেন। তো চলুন আমরা একটা কাজ করে দেখাই। তো আমরা ইজি একটা কাজ করে দেখাই, গুগল সার্চ অ্যান্ড ক্লিক একটা আছে, একটা আছে ওয়েবসাইট ভিউ অ্যান্ড এড ক্লিক। তো আমরা এটা করে নিই, ওয়েবসাইট ভিউ অ্যান্ড এড ক্লিক, এখানে আমরা ক্লিক করি। করার পরে দেখুন আমাদের দেখাচ্ছে 10 সেন্ট পাবো আমরা, এবং কাজটি করতে আমাদের 5 মিনিট লাগবে। টাইম রিকোয়ার টু কমপ্লিট দিস জব, এটা রিকোয়ারমেন্ট কমপ্লিট করতে আমাদের 5 মিনিট সময় দিতে হবে। এবং দেখুন এখানে জব ডান হয়েছে 66 আর 70 হচ্ছে এখানে রিকোয়ারমেন্ট করছে ওরা। আর এখানে দেখুন প্রুফ, আমরা কাজ করার পরে প্রুফ দিতে হবে। হাউ টু কমপ্লিট দিস জব, এখানে ক্লিক করলে আমাদের কমপ্লিট জবে চলে যাবে। তো আমরা এখানে যাচ্ছি না, এখানে আমরা পরবর্তীতে যাব। তো আমাদের মেইন কাজ হচ্ছে এখানে ও কি চাচ্ছে এটা আমাদের দেখতে হবে। ওয়েবসাইট ভিউ অ্যান্ড এড ক্লিক, এখানে ক্যাটালগ দেখুন, সার্চ প্লাস ক্লিক টু, ক্লিক টু, এখানে জব ডেসক্রিপশন আমরা দেখে নেব। এখানে এটা হচ্ছে আমাদের মেইন, এটাতে আমাদের বলে দেওয়া হবে আমরা কীভাবে কাজ করতে হবে। দেখুন এখানে দিচ্ছে গো টু, এই লিঙ্কে আমাদের যেতে হবে। যাওয়ার পরে দেখুন ক্লিক ফার্স্ট রেজাল্ট, মানে প্রথম যেটি আসবে এটাতে আমাদের ক্লিক করতে হবে। এরপরে দেখুন ওপেন 10 লিঙ্ক, 10টি লিঙ্ক আমাদের ওপেন করতে হবে। ইউ মাস্ট হ্যাভ 2 মিনিট, 2 মিনিট এখানে আমাদের থাকতে হবে। অ্যান্ড ক্লিক টু এড, এবং 2টি এডে আমাদের ক্লিক করতে হবে। তো এই রিকোয়ারমেন্টগুলো আপনারা শুরুতে দেখে নেবেন। এরপরে দেখুন আমাদের কি বলছে, 4 হচ্ছে কমেন্ট 5 ব্লগস, 5টি ব্লগে আমরা 10টি লিঙ্ক ওপেন করবো, 5টি ব্লগে আমাদের কমেন্ট করতে হবে। তো এটা হচ্ছে অর রিকোয়ারমেন্ট যেগুলো আমাকে ফিল আপ করতে হবে। এবং ওকে কি দিতে হবে এটা দেখুন দিয়ে বলছে, হাউ টু প্রুভ ইউ ডান ইট, আমরা ডান ইট করছি এটার জন্য আমাদের কি প্রুফ দিতে হবে। সেন্ড মি স্ক্রিনশট, ওকে স্ক্রিনশট দিতে হবে। এবং ইওর আইপি অ্যাড্রেস, আমার যে আইপি অ্যাড্রেসটা আছে আইপি অ্যাড্রেসটা ওকে দিতে হবে। তো এর জন্য দেখুন আরও কিছু আছে আমাদের, এটা হচ্ছে ওর কে দিতে হবে যে প্রুফ হিসাবে আমাদের দেওয়া, এটা হচ্ছে ওর প্রুফ হিসাবে। তো এরপরে হচ্ছে দেখুন ইন্টারন্যাশনাল জব ইজ অ্যাভেলেবল টু ইন্টারন্যাশনাল অল ওয়ার্কার, এটা আপনারা দেখে নেবেন। কারণ অনেক সময় ওরা রিকোয়ারমেন্ট দিয়ে দেয় যে আর কান্ট্রি সিলেক্ট করে যে এই এই কান্ট্রিতে আমার কাজ করতে হবে, তো এসব দিয়ে দেয়। তো এটা ক্লিয়ার করবেন যাতে আপনার যদি কান্ট্রি থাকে তাহলে করবেন, আর নাহলে করবে না। এটা যেহেতু ইন্টারন্যাশনাল আছে তাহলে এটা সবাই করতে পারবে। তো এখানে দেখুন সাবমিট প্রুফ, এখানে আপনার প্রুফ সাবমিট করতে হবে। সরি ক্লিক করে গেছে, এখানে আপনার প্রুফ সাবমিট করতে হবে। ইয়োর প্রুফ, এখানে আপনাকে বলছে যেমন আইপি অ্যাড্রেস, এখানে আপনি আইপি অ্যাড্রেস দিবেন। এবং এখানে আপনি যে স্ক্রিনশট চাইছে, দেখুন এখানে স্ক্রিনশট চাইছে, অর্থাৎ আপনি যে কাজগুলো করছেন এই কাজগুলোর সেন্ড স্ক্রিনশট, এই স্ক্রিনশটটা আপনাকে দিতে হবে। ওর ওয়েবসাইটের স্ক্রিনশট, এড ক্লিকের স্ক্রিনশট দিতে হবে, এবং আইপি অ্যাড্রেসটা দিতে হবে। যা যা এখানে চাইবে আপনারা দেখুন, হাউ টু ডান ইউ ডান ইট, এটা আপনাকে এই দুইটা ফিল আপ যতটা বলবে ততটা আপনারা এখানে দিতে হবে। যেহেতু স্ক্রিনশট তাহলে আমরা এখানে চুজ ফাইল করে স্ক্রিনশট দিয়ে দিব। তো একটা কাজ যেহেতু আসছি একটা কাজ করে দেখাই আপনাদের। তো এখানে গো টু এই লিঙ্কটা আমরা ক্লিক করব, করার পরে আমরা কপি করে আদার অ্যাড্রেসে আমরা গিয়ে ওপেন করব। দেখুন এখানে বলছে যে ফাস্ট, করার পরে আমাদের যা বলছে ক্লিক ফাস্ট রেজাল্ট, ফাস্ট রেজাল্টে আমাদের ক্লিক করতে বলছে। এটা এটা হচ্ছে এটা ওর ফাস্ট রেজাল্ট, এটাতে আমরা ক্লিক করলাম। করার পরে তার সাইটে চলে আসলাম,
আসার পরে দেখুন আমাদের বলছে কি, ওপেন 10 লিংক, ইউ মাস্ট হ্যাভ 2 মিনিট, অর্থাৎ দুইটা 10টা লিংক ওপেন করতে হবে এবং 2 মিনিট থাকতে হবে, এন্ড ক্লিক টু এড, দুইটা এডে আমাদের ক্লিক করতে হবে। তো চলুন আমরা 10টা এড যেহেতু বলছে 10টা আমরা ওপেন করি, 1 2 3 4 5 6 7 পরে ওয়ান মোরে ক্লিক করে আরো ভাবে যাব, 8 9 10। তো এর 10টা লিংক আমরা ওপেন করলাম, 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা লিংক আমরা ক্লিক করলাম। তো একটা জিনিস লক্ষ্য করবেন, যখন আপনি স্ক্রিনশটকে দিতে হবে, তো স্ক্রিনশট যেহেতু দিবেন লক্ষ্য করবেন যাতে এইগুলা যে দেখুন লোডিং হচ্ছে, এই লোডিং শেষে আপনি দিবেন, কারণ ওকে বলেই দিছে ও আপনাকে যে 2 মিনিট আপনাকে স্টিল থাকতে হবে। তো 2 মিনিট যদি না থাকেন তাহলে হবে না, মানে 2 মিনিট ওর কারণে দিছে যে এই যে লোডিং হচ্ছে এই লোডিংগুলো ফিল আপ হওয়ার জন্য, লোডিংগুলো ফিল আপ হলে আপনারা দিতে পারবেন। তো স্ক্রিনশট আপনারা নেবেন কিভাবে, আপনি যে এড ক্লিক করছেন এই দেখুন একটি এড, আপনি এডে ক্লিক করবেন, এডে ক্লিক করার রেজাল্ট এখানে আসবে, দেখুন এখানে ক্লিক করছেন তার কারণে রেজাল্ট এখানে চলে আসছে, একটি রেজাল্ট চলে আসছে। আবার আমরা এখান থেকে একটি এড দিন ক্লিক করি, ওয়েট এড আসবে, 2 মিনিট এর জন্য বলছে যে ওর লোডিং সাইট হবে এবং এডগুলো আসবে, তো এড ক্লিক করতে হবে যেহেতু 2 মিনিট আপনাকে ওয়েট করতে হবে। তো ওয়েট করি আমরা, আমরা ওয়েট না করে আপনারা ওয়েট করবেন, ওয়েট করবে কাজ করবেন, আর আমি যদি ওয়েট করা লাগে তাহলে আপনার ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো এটা হওয়ার পর দেখুন লোডিং হচ্ছে, প্রথমে আপনারা কি করবেন এই 10টি সাইট ওপেন করছেন, তো এখানে আপনারা একটা স্ক্রিনশট নিয়ে দেবেন। এই লোডগুলো সম্পূর্ণ হওয়ার পরে এই দেখুন এরকম যদি হয়, হওয়ার পরে আপনারা স্ক্রিনশট নেবেন। তো আমি আপনাদের দেখানোর জন্য যেহেতু স্ক্রিনশট নিচ্ছি সেহেতু একটু তাড়াতাড়ি আমি নিয়ে নেব। তো এই দেখুন আমাদের সাইটগুলো ওর সাইটগুলো ওপেন হচ্ছে, তো আমরা এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিব যে ওর সাইটে আমরা আসছি এবং ভিজিট করছি। তো এইসবগুলো আবার বলছি আপনাদের, এই যে লোডিং হচ্ছে এই লোডিংগুলো স্টপ হওয়ার পরে, এরকম হওয়ার পরে দেখুন এটা যে ওরকম হয়েছে, এরকম হওয়ার পরে আপনারা স্ক্রিনশটটা নেবেন। তো এটা লইতে একটু সময় লাগবে যেহেতু 2 মিনিট বলছে, 2 মিনিটের উপরেই লাগবে। তো আমরা এখান থেকে আপনাদের দেখানোর জন্য আপনারা সম্পূর্ণ লোড হওয়ার পরে স্ক্রিনশট নেবেন। তো আমরা এখান থেকে একটা স্ক্রিনশট নিব, এখান থেকে আমরা সম্পূর্ণ একটা স্ক্রিনশট নিব, একটা স্ক্রিনশট নিব এটা। ডেস্কটপে রাখলাম, আমরা 1 দিলাম এটাকে 1, এবং ওর এড যে আমরা ক্লিক করছি এর এডের জন্য দুইটা এড বলছে, এখানে স্ক্রিনশট লওয়ার সাথে সাথে এখানে 10টি বসে যাবে, এবং দুইটি যেহেতু এড ক্লিক করছি আমরা দুইটি এড ক্লিকের জন্য দুইটি স্ক্রিনশট নেওয়া লাগবে বেস্টটা। তো এটা নিয়ে আমরা এই দুইটি স্ক্রিনশট নিব, এটা দিয়ে দিই আমরা 2, এবং সেকেন্ড যে আমরা কাজ করছি এটার জন্য স্ক্রিনশটটা নিয়ে নিব, এটা এড, আর এড ক্লিক করা হয়েছে দুটো এটা দেখাতে হবে আমাদের। তো এটা তার স্ক্রিনশট আমরা দিয়ে দিলাম। তো আপনার স্ক্রিনশট নেওয়ার পরে আপনারা সবগুলো কেটে দিবেন, কেয়ারফুলি করবেন, আবারও বলছি এই লোড হওয়ার পরে আপনারা দিবেন, আর নাহলে আপনাদের জবগুলা এক্সপেক্ট করবে না। বার তো এরপরে আমরা আমার যে রিকোয়েন্ট বলছে কি সেন্ড স্ক্রিনশট, আমরা ওকে স্ক্রিনশট সেন্ড করে দেব, স্ক্রিনশট গুলা সেন্ড করে দিব। আর প্রথম রিকোয়ারমেন্ট আমরা ফিল আপ করে নিলাম, যেহেতু স্ক্রিনশট বলছে আমরা স্ক্রিনশট দিয়ে দিলাম। আর দেখুন আমাদের 3টা এখানে আছে, 3টি আমরা দিতে পারবো, মানে এড যেটা সেটা দিয়ে দিবেন। তো দেওয়ার পরে আমাদের দেখুন এখানে প্রথম হচ্ছে যে স্ক্রিনশট আই হ্যাভ ডান এখানে দিবেন, আই
have done your work. So এখানে এটা দিলেন তারপর এখানে বলছেন কি দেখুন your IP address. তো আমাদের IP addressটা দিতে হবে. তো IP address কিভাবে আপনারা বের করবেন, এখানে গিয়ে গুগলে যাবেন. গুগলে যাওয়ার পরে লিখবেন my IP address. my IP address দেখুন এখানে চলে আসছে. my IP address লেখার সাথে সাথে দেখুন আপনার IP address চলে আসবে. তো এই IP address আপনার চলে আসলে এই IP address আপনি কপি করবেন. করার পরে চান দেন my IP my IP address লিখে এখানে আপনার IP address দিয়ে দিবেন. এখানে IP address দেওয়ার পরে আপনি এই IP address দিয়ে দিলেন. এরপরে আপনারা কি করবেন এখানে জাস্ট সাবমিট করে নেবেন. সাবমিট করে নিলে আপনার কাজটা হয়ে যাবে, আর কিছু নাই আপনার. এখানে কাজ শেষ আপনার. এখানে আপনি সাবমিট লিখে দিবেন. সাবমিট তারপর দেখবেন এখানে দেখুন আপনি সাবমিট করে দিচ্ছেন কাজটা. এখানে দেখুন দেখাচ্ছে ইউ হ্যাভ অলরেডি অ্যাপ্লাইড দিস জব. তো আপনি এটা করে দিয়েছেন, এর জন্য দেখুন আপনাকে কি দেখাবে. এখন আমি যেহেতু এটা করছি এখন আমি বুঝবো কিভাবে আমার কাজটি আমি করছি কি করছি না. তো এখানে আমরা চলে যাই আবার. যাওয়ার পরে এটা বিস্তারিত তো আমি বুঝালাম আপনাকে, আরো কিছু বুঝাই. এখানে হচ্ছে যে আপনি যদি চান, এখানে সব জব দেওয়া আছে. আপনি যদি চান যে ইনস্টাগ্রামের কাজ চান, শুধু ইনস্টাগ্রামে ক্লিক করবেন. এখানে ইনস্টাগ্রামের যা কাজ আছে চলে আসবে. যেহেতু এখন ইনস্টাগ্রামে কোনো জব অ্যাভেলেবল না, তাই দেখাচ্ছে যখন আসবে তখন আপনাকে দেখাবে. এখানে তো ফেসবুকে ক্লিক করেন, ফেসবুকের জব দেখাবে. এখন নয় সেজন্য দেখাচ্ছে না. এখন ওয়েবসাইট ব্লগের অনারে দেন তাহলে এখানে দেখাবে. সো ইনস্টলেশন ডাউনলোড ইনস্টলেশনের জন্য দেন তাহলে এখানে দেখাবে. দেখুন একটা অ্যাভেলেবল আছে এটা দেখাচ্ছে. তো এই সবগুলো আপনার সেক্টর অনুযায়ী করতে চান তাহলে সেক্টর অনুযায়ীও করতে পারবেন. তো আমরা অল জবে দিয়ে করব, কারণ অল জবে দিলে সব ধরনের ক্যাটালগের সব কিছু এখানে দেখাবে. যেটা আপনার চয়েস হবে সেটা আপনি করতে চান সেটা করতে পারবেন. তো এখানে কাজ করলে আপনাকে এক দুই ঘন্টা যদি কাজ করেন $10,000, $5,000, $10,000 উপরে আপনার ইনকাম করতে পারবেন. তো আপনি যে কাজ করছেন এই কাজটার আপনার কোথায় আছে এটা দেখতে পারবেন. জব ইন প্রসেস যদি যান আপনি চলে যান তাহলে দেখতে পারবেন. দেখুন এখানে ওয়েবসাইট ভিউ অ্যান্ড এড ক্লিকে আছে. এখানে দেখুন আপনার স্টার্ট, এখানে দেখুন থ্রি উইক এগো আছে. তো এখানে দেখুন স্টেটাস. এই স্টেটাস মানে হচ্ছে আপনার এখনো আপনার অ্যাক্টিভ আছে, মানে বায়ার এখনো দেখে নাই. তো এইটা আপনার পেমেন্ট দিবে অপশন যখন ও এক্সপেক্ট করবে তখন আপনাকে দিয়ে দিবে. এখানে দেখুন বলে দিচ্ছে আপনাকে ইন প্রসেস, ইন প্রসেস টু কমপ্লিট এটা এখানে. আর যখন পেন্ডিং অ্যাডমিন রিভিউ চলে যাবে তখন এটা চলে আসবে, এই কালার চলে আসবে, হলুদ কালার. এরপর সবুজ কালার আসবে, গ্রিন কালার আসবে. রিজেক্ট অ্যাডমিন অথরিটি যখন আপনাকে রিজেক্ট করে দিবে তখন এই কালার চলে আসবে. তো এটা হচ্ছে সিম্পলি কাজের আপনার ওপর. তো এরপরে যদি আমরা এটা দেখি, এটা যদি আমাদের এক্সপেক্ট করে তাহলে এই কালার চলে আসবে এবং আমাদের এখানে ডলারটা যোগ হয়ে যাবে এবং আমার সাকসেস রেটটা 100 to 100 থাকবে. যদি আমাদের রিজেক্ট করে তাহলে এখানে মাইনাস চলে আসবে এবং এখানে পার্সেন্টও মাইনাস হয়ে যাবে। তো এটা হলো আপনার কাজের বিষয়ে কিভাবে কাজ করতে হবে এইটা। এবং আমরা যদি আরও কিছু জানি, পেমেন্টও আমি একটু পরে দেখাচ্ছি, ডিপোজিটও করতে পারেন, পেমেন্ট করতে পারেন, এ বিষয়ে আমি একটু পরে যাচ্ছি। এখানে রেফারও আপনি করতে পারবেন, এ বিষয়ে আমি একটু পরে যাচ্ছি আপনাদের কাছে। তো আমরা ধারাবাহিকভাবে যাই। পোস্টে জব এটা হচ্ছে এই যে আপনি ক্লিক করলেন গেলেন, এরকম চাইলে আপনি নিজেও পোস্ট করতে পারবেন। এই দেখুন এখানে ক্যাম্পেইন নেম এসব ডিটেলস পূরণ করে, ক্যাম্পেইন নেম, জব ডিটেলস, কী কী প্রুফ চান ওরা যেভাবে দিয়েছে ওরা আপনারা চাইতে পারবেন। এখানে দেখুন টার্গেটেড ওয়ার্কার্স আপনারা চাইলে এরকম টার্গেট করতে পারেন বা ইন্টারন্যাশনাল দিতে পারবেন। আপনার টাইম টু কমপ্লিট এসব সব কিছু দেখুন এখানে আমাদের দেওয়া আছে, এখান থেকে আপনারা ফিল আপ করতে পারবেন ইজিলি। তো ক্রিয়েট করার সাথে সাথে আপনার ক্যাম্পেইনটা শুরু হয়ে যাবে। আপনারা এখান থেকে চাইলে আপনাদের যদি নিজস্ব কোনো ওয়েবসাইট থাকে তাহলে ওয়েবসাইটে আপনাদের চাইলে ওয়েবসাইটে ডিজিটন নিতে পারবেন, বা অনেক সময় আমরা ইউটিউবের কাজ করাতে চাই, এখানে নিয়ে আপনি ইউটিউবেরও কাজ করাতে পারবেন, কোনো সমস্যা হবে না। ইউটিউবেরও কাজ এখান থেকে করাতে পারবেন পেমেন্ট দিয়ে। তো হেল্পে যদি আমরা যাই, যদি হেল্পে যদি যাই তাহলে হেল্পে যাওয়ার সাথে সাথে আমাদের কোনো কিছু দরকার হলে এখানে আমরা হেল্পে যেতে পারি। তো এখন আপনাদের হেল্প হলে এখানে চলে যাবেন হেল্পের জন্য। এখানে আমরা হচ্ছে ইউজার মেনুতে আমরা চলে যাই। এখন দেখুন অ্যাভেলেবল জব এজেন্ট চলে যাই, অ্যাভেলেবল জব আমরা দেখতে পারবো কী কী অ্যাভেলেবল জব আছে এটা। দ্বিতীয়টি আমরা চলে যাই জব কমপ্লিটেড, কোন কোন জব আপনি কমপ্লিট করছেন এটা দেখাবে। জাস্ট দেখুন এখানে আমরা করি না এই কোনো, তাই এখানে জব কমপ্লিট দেখাচ্ছে না। তো আমরা মাই ক্যাম্পেইন চলে যাই। যদি আমি কোনো ক্যাম্পেইন তৈরি করি তাহলে এখানে আমার মাই ক্যাম্পেইনে যাদের দেখাবে
তো এরপরে আমাদের মেইন যে বিষয়টা হচ্ছে এটা হচ্ছে ডিপোজিট। যদি চান আপনি ক্যাম্পেইন করতে তাহলে অবশ্যই ডিপোজিট করতে হবে, বা আপনার ইনকাম যদি হয় তাহলে করতে পারবেন। আমরা ডিপোজিট যদি চলে যাই তাহলে আমরা দেখতে পারবো, দেখুন ডিপোজিট মানে এখানে দেখুন নিম্ন হচ্ছে, সর্বনিম্ন হচ্ছে আপনার $5, মানে $5 আপনি ডিপোজিট করতে পারবেন। এবং ডিপোজিটের হচ্ছে গিয়ে আপনি বাই দা ক্রেডিট কার্ড করতে পারবেন, বাই বিটকয়েন দিয়ে করতে পারবেন। তো আমরা এটাতে চললাম না, আমরা চলে গেলাম এখান থেকে। আমরা আমরা যেহেতু উইথড্র করব কিভাবে, উইথড্রটা চলে গেলাম, উইথড্র যাওয়ার পরে দেখুন এখানে উজ্জ্বল মানি পেমেন্ট গেটওয়ে, দেখুন এখানে ইজি টু 100 দিচ্ছে আমাদের, 100 লাগবে না এখানে আমাদের, $10 হলে ইনকাম আমরা করতে পারবো। এখানে যদি উইথড্র উই চার্জ 10% প্রসেস চার্জ ওরা নিচ্ছে, তো আপনার $10 হয়ে যায় তাহলে এখান থেকে আপনি উইথড্র নিতে পারবেন। তো উইথড্রটা নিতে হলে আপনারা কার্ড দিয়ে নিতে পারবেন, বিটকয়েন দিয়ে নিতে পারবেন, এখানে বিটকয়েন এবং কার্ড আপনার অ্যাপ্লাই করতে পারবেন। তো এটা ছিল অ্যাপ্লাই এর বিষয়, আপনার উইথড্র বিষয়। এবং দেখুন আরেকটি জিনিস আমাদের বলি রেফার, এখানে রেফার করে ইনকাম করা যায়। আপনারা রেফার লিঙ্কটা কিভাবে পাবেন, এখানে দেখুন ইউর রেফার 0 আর্নিং রেডিয়েশন ফর ডিপোজিট 5%, আর্নিং রেডিয়েশন ফর ট্যাক্স 5%। তো ক্লিক হেয়ার টু ইউর আর্নিং, এখানে আপনার আর্নিং হয়ে থাকে তাহলে আর্নিংটা দেখুন। এখানে দেখুন আপনার অ্যাফিলিয়েট প্রোগ্রাম টিমস কন্ডিশন, অ্যাফিলিয়েট প্রোগ্রামের জন্য এটা কন্ডিশন দিছে, আপনারা এখানে দোকানটা দেখে নেবেন কি কি অ্যাফিলিয়েটের জন্য প্রয়োজন হয়। আর এটা হচ্ছে আপনার অ্যাফিলিয়েট লিঙ্ক, আপনার যে রেফার লিঙ্কটা এটা, এটা আপনি রেফার করেও ইনকাম করতে পারবেন। রেফার করলে আপনার রেফারে যারা ঢুকবে কাজ করবে এর থেকে আপনারা কিছু পার্সেন্টেজ পেয়ে যাবেন। তো দেখুন এখানে রেফারের পার্সেন্টেজ আপনারা কীরকম পাবেন, 5% পাবেন ওর ট্যাক্সের উপর, প্রতিটা ট্যাক্সের উপর আপনারা 5% দিবে। আর যদি ওর ডিপোজিট করে, ডিপোজিটের ক্ষেত্রে আপনারা এখান থেকে $5 পেয়ে যাবেন। তো এই ছিল এটার বিস্তারিত সব কিছু। তো আমরা হোমে চলে যাই, এই হলো এর বিস্তারিত সব কিছু, কিভাবে কাজ করতে হবে, কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে, এসব কিছু আপনাদের জানিয়ে দিলাম। আর যদি কোনো কিছু আপনাদের প্রয়োজন হয় তাহলে আমাকে জানাবেন, কমেন্ট করে জানাবেন কিরকম ভিডিও হলো। যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, এবং প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। সব ধন্যবাদ সবাইকে।